হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনন্যা আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আজকে আমি চলে এসেছি আমার এক দিদি, দিদির থেকে বন্ধু বেশি। তো দিদির আজকে স্বাদ, তো আমার দায়িত্ব পড়েছে দিদিকে সাজানোর। তো চেষ্টা করছি দিদিকে খুব সুন্দর করে সাজানোর, দিদির এই শুভ দিনটাতে দিদিকে যাতে আরও সুন্দর লাগে তার চেষ্টা করছি। চলো তোমাদেরকে পুরো ভিডিও শেয়ার করি। স্বাদের অনুষ্ঠান যেহেতু দিনের বেলায়, তার জন্য দিদি প্রথম থেকেই বলছিল অনন্যা আমাকে কিন্তু একদম হালকা করে মেকআপ করবে, তাই যতটা হালকা করে সম্ভব দিদিকে মেকআপ করে দিয়েছি। তো সাজানো প্রায় শেষের দিকে, দিদিকে খুব সুন্দর লাগছে দেখতে, আর দিদিকে মাথায় ফুল দিয়ে যেন একদম নতুন কনের মতন লাগছে। একটা না, প্রায় এক দেড় ঘন্টা বসে থাকাটাও কিন্তু এই সময়টা মেয়েদের কাছে খুব কষ্টকর, তাই সাজার মাঝে মাঝে দিদি একটু উঠে হাঁটাহাঁটি করে নিচ্ছিল। দিদি তোমার সাজ কমপ্লিট, এবার দেখে নাও তোমায় কেমন লাগছে। তো ফ্রেন্ডস দেখো দিদিকে কেমন লাগছে, আমার তো অসাধারণ লাগছে দিদিকে দেখতে, পুরো নতুন বউয়ের মতন একদম কোণের লুক। দিদি কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাকে। হ্যাঁ, তো চলো দেখতে থাকো, পরবর্তী অনুষ্ঠানগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ছোট্ট সোনা মৃত্তিকা, কি সুন্দর একটা ইয়েলো কালারের ড্রেস পরে চলে এসেছে। আর এই যে ওর মা, আর এই যে শান্তনুদা কাজে ব্যস্ত, এখন এখানে বসে এই যে সোহান বাবু আর হচ্ছে মৃত্তিকা। তো এই দুজনের খুব ভালো জুটি হয়েছে, দুজন সারাক্ষণ একসাথে, আর তোমরা দেখতেই পাচ্ছ এনারা দুজন খাটের উপরে সমস্ত খেলনা নিয়ে বসে পড়েছে খেলাধুলো করতে। তো যাই হোক, ওরা সুন্দরভাবে ওদের টাইমটা কাটাচ্ছে, আর আমি তো ব্যাস তোমাদের সাথে শেয়ার করার জন্য ব্যস্ত। তো সোহান আর মৃত্তিকা বেশ ভালোই খেলা জমে উঠেছে দুজনের। সো ফ্রেন্ডস, আজকের এই শুভ দিনের প্রধান দুজন হবু বাবা, তার সাথে হবু মা, দুজনকেই খুব ভালো লাগছে। কিন্তু শান্তনুদাকে আমি বললাম তুমি তাড়াতাড়ি যাও, একটা পাঞ্জাবি পরে আসো, দিদির পাশে পাঞ্জাবি পরে দাঁড়ালে তোমাকে আরও সুন্দর লাগবে। তো যাই হোক, শান্তনুদার একটা মনে একটা প্রশ্ন এসছে, এই তোমার এই চুলটা কি নিজের, খোপাটা এত বড় হয়েছে? তো আমি বললাম তাহলে তুমি একটু টেনেই দেখো খোপাটা নিজের কি না। তো দিদি বলছে এই না 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 একদম না। দিদি বলছে তুই ওকে এই বুদ্ধি দিচ্ছিস, ও দেখবি এক্ষুনি আমার চুলটা টেনে খুলে দেবে। তো যাই হোক, দুজনের খুনসুটি চলছে আর চলতে থাকবে আগামী দিনেও। তো ফ্রেন্ডস, এবার চলে এসেছে সমস্ত বাড়ির গুরুজনেরা, মাসিমা কাকিমা সমস্ত গুরুজনেরা এবার চলে এসেছে। তো এবার টাইম হচ্ছে সবাই একসাথে মিলে সুন্দর করে ছবি তোলা। তো যাই হোক, তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব, দিদির বাড়ির লোকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, চলো। যে তোমার কে কি হয় তো বলো। এই যে আমার মাসি, আচ্ছা এই যে ছোট মা, হ্যাঁ মা, এই যে আরেক মা, মাসি শাশুড়ি, এটাও আমার আরেকজন মা, আরেকজন মা, আর ওই যে আমাদের, হ্যাঁ ঠিক আছে। এই যে এটা কে, তোমার নামটা বলো, সমর্পিতা নাম বলো, বলো নাম বলো। হ্যাঁ সোহান দে, আচ্ছা সোহান দে, আচ্ছা কি দেবো তোমাকে সোহান দে, আমি কি দেবো বলো, কিছু তো নেই, কি দেবো সোহান দে, কি দেবো বলো। আচ্ছা অনেক ভালোবাসা তোমাকে। তো ফ্রেন্ডস, এখন কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শুরু, দিদির সমস্ত প্রিয় খাদ্য দিয়ে দিদি এখন খাওয়া দাওয়া শুরু করবে। তো দেখো নরকম ভাজা দিয়ে কিন্তু স্বাদ শুরু হচ্ছে। এই যে চলে এসেছে আমাদের আজকের হিরো, পাঞ্জাবি পরে শান্তনুদা একদম রেডি, খুব সুন্দর লাগছে শান্তনুদাকে, আর দিদির পাশে তো শান্তনুদাকে অবভিয়াসলি ভীষণ ভালো লাগছে। তো দিদি এখন খাওয়া দাওয়া শুরু করবে। আজকে এই শুভ দিনে দিদিকে সবাই মিলে এখন স্বাদ খাওয়াবে। চলো দেখো কি কি আছে, মাছ, পটল ভাজা, উচ্ছে ভাজা, বেগুন, একটা বড়া, তো বিভিন্ন রকম দিদির সমস্ত প্রিয় খাদ্য দিয়ে আজকে দিদি দুপুরে খাবে। দিদি খাবার দেখেই বলছে ওরে বাবা এত কিছু আমি তো খেতে পারবো না একসাথে, যাই হোক তুমি যেটুক খেতে পারো সেটুকুই খাও। তো এখন সবাই দিদিকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। রিম্পাকে কাকু বলছেন একটা গান গা, রিম্পা তুমি একটা গান শোনাও তাহলে।
খুব সুন্দর, একটু খাইয়ে দাও। বা সুন্দর খাইয়ে দিচ্ছ তো, গুড বয়। তোমরা অনেকেই ভাবছো যে স্বাদের যে আচার অনুষ্ঠান হয় সেগুলো কেন হচ্ছে না, তো তার কারণ হচ্ছে কদিন আগেই, মাস দুই তিন আগেই দিদির ঠাকুমা মারা গেছে, তো তার জন্য যে আচার অনুষ্ঠান সেগুলো হচ্ছে না, বাকি খাওয়া দাওয়ার পর্ব এগুলোই হবে। তো চলো দেখতে থাকো কী কী হচ্ছে। দিদির দুই পাশে এখন দুই মা, এক হচ্ছে নিজের মা আর পাশে হচ্ছে শাশুড়ি মা। তো আজকের এই শুভ দিনে সবাইকে একসাথে দেখতে পেয়ে খুব ভালোই লাগছে। আর এই যে সব বোনেরা ক্যামেরা হাতে নিয়ে রেডি ছবি তুলতে, দিদির পাশে বসে আমি একটু সেলফি তুলবো না, তাই আবার হয় নাকি, তো দিদির পাশে বসে চলে এলাম একটু সেলফি তুলতে। চলো একটু ভিডিও করে নেওয়া যাক। ফ্রেন্ডস, তোমরা এই যে দেখছো হলুদ রঙের শাড়ি পরা, ইনি হচ্ছেন দিদির বৌদি। তো যাই হোক, আমাদের ফটো তোলা এখন মোটামুটি হয়েছে, এখন আমরা চলে এসেছি স্বাদের মূল অনুষ্ঠান খাওয়া দাওয়াতে। তো আমি আর দেবী বসে পড়েছি খেতে, দিদির সাথে আমরাও বেশ দুপুরের খাওয়া দাওয়াতে অংশগ্রহণ করেছি, দিদির সাথে আমরাও বেশ জমিয়ে দিদির স্বাদের অনুষ্ঠান খাচ্ছি, কত রকমের খাবার দাবার। আর আমাদের সাথে সোহানবাবুও কিন্তু খেতে বসে গেছেন, বেশ গুড বয়, দেখো কী সুন্দর একা একাই কিন্তু ভাত মেখে খাচ্ছে। চলো খাওয়া দাওয়ার অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা যাব ফটো সেশনে। তো দিদিদের বাড়ির ঠিক পিছনেই কিন্তু দিদিদের একটা পাড়ার ছোট্ট পার্ক, পার্কটা ভীষণ সুন্দর, কিন্তু বৃষ্টির জন্য বর্ষাকালে তো জানোই সব জায়গাতেই একটু আগাছা হয়, তো দেখো এখানেও একটু আগাছা মতন হয়ে গেছে, কিন্তু পার্কটাতে এসেছি আমরা ছবি তুলবো বলে। তো দিদি, আমি, দিদির সব বোনেরা সবাই একসাথে চলে এসেছি এখানে ফটো সেশন করতে, আর আমার তো কাজ ভিডিও করা, আমি তো ভিডিও করবই। তো এই যে সুহানবাবু, শান্তনুদা, দিদি সুন্দর বসে বসে এখানে কিন্তু আমরা ছবি তুলছি, তো বেশ ভালোই লাগছে, অনেক রকম পোজ দিয়ে আমরা দিদির ছবি তুলছি। আর আজকে স্পেশাল ডেকে আরও স্পেশাল করার জন্যই আমরা এখানে এসেছি ফটোশুট করতে, তো চলো দেখতে থাকো। এই তাকাও সবাই, বাচ্চাদের পার্কে এসে কেমন যেন আমরাও যেন বাচ্চা হয়ে গেছি, তো অনেক কিছু দেখছি, তার মধ্যে এই জিনিসটাকে যেটা রাউন্ড করে ঘোরে, তো মনে হলো যাই অনেক দিন চড়ি না, সেই ছোট্টবেলায় চড়েছি। তো চলো দেখো উঠে পড়েছি কিন্তু এটাতে গোল গোল করে ঘুরছে, খুব মজা লাগছিল, মনে হচ্ছিলো যেন সেই ছোট্ট বাচ্চা হয়ে গেছি আমরা। ফ্রেন্ডস দেখো, হবু বাবা আর মা কি সুন্দর ফটোশুট করছে, সুন্দর একটা গাছের নিচে দাঁড়িয়ে দুজনে পোজ দিয়ে ছবি তুলছে, আর এদিকে বোনেরা কিন্তু সব ব্যস্ত দাদা আর বৌদির ছবি তোলার জন্য। তো যাই হোক, খুব মজা করছি আমরা, নানান রকম পোজ দিয়ে আমরা সব ছবি তুলছি, আর এখানে তো সোহানবাবু সোহানবাবুর মতন কাজ করছে, সোহানবাবু স্লিপটা পেয়ে ভীষণ খুশি। তো যাই হোক, সোহানবাবু সোহানবাবুর কাজ করছে আর আমরা আমাদের কাজ করছি, আর ওদিকে হবু মা আর হবু বাবা ফটো সেশনে বিজি, বেশ ভালোই কাটছে দিনটা। চলো ফ্রেন্ডস, এরপর আমরা এই পার্কের থেকে সোজা চলে যাব আবার বাড়িতে। তো এখানে দেখো সোহানবাবু বাড়িতে তো যেতেই চাইছে না, ও আরও খেলবো আরও খেলবো, তো ও বেশ ভালোই মজাতে আছে। এই যে দেখো দেখো, হবু বাবা আর হবু মা কোথায় উঠে গেছে, স্লিপের উপরে উঠে গেছে ফটো সেশন করতে, বাহ দারুণ। এই যে আমাদের ফটো তোলা শেষ, দিদির পাশে যাকে দেখছো ব্ল্যাক কালারের কুর্তি পরে, ও হচ্ছে দিদির একমাত্র ননদ রিম্পা। তো আমাদের ফটো তোলা হয়ে গেছে, এখন আমরা আবার বাড়িতে চলে আসছি, আর সবাই দিদিকে যার যার ফোন থেকে তোলা ছবিগুলো দেখাতে ব্যস্ত। আর ওই যে সোহানবাবু, তো খুব মজা করলাম কিন্তু দিদির সাথে এসে, দিদিকে সাজালাম প্লাস দিদির সাথে এসে খুব এনজয় করলাম। এই যে বোনরা সব চলে যাচ্ছে, হবে না এখানে আসো। হ্যাঁ, তো ওদের সাথেও পরিচয় হয়ে খুব ভালো লাগলো,
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, সবাই টাটা করো, টাটা।